নমস্কার, এই ভিডিওতে আমি তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে কেন এত বিতর্ক? এই বিতর্কের উৎস কী? কেন তিস্তা জলবণ্টন চুক্তিতে বাধা? কেন পশ্চিমবঙ্গ সরকার তিস্তা জলবণ্টন চুক্তিতে বাধা দেয়? বাংলাদেশের দাবি কী এবং ভারতের দাবি কী, এসব নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে অবশ্যই আমাদের জেনে নেওয়া দরকার তিস্তা নদী সম্পর্কে। তিস্তা নদী ভারত ও বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় এবং তিস্তা নদী উত্তরবঙ্গের ত্রাস নামেও পরিচিত। এই নদীটি সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। প্রকৃতপক্ষে নদীটির বাংলা নাম তিস্তা এসেছে ত্রিস্রোতা বা তিন প্রবাহ থেকে। তিস্তা নদীর উৎস উত্তর সিকিমের হিমালয় পর্বতমালার 5,330 মিটার উচ্চতায় অবস্থিত সো লামো হ্রদে। আবারও বলছি, হ্রদটির নাম সো লামো হ্রদ, যেখান থেকে তিস্তা নদীর উৎপত্তি। এই হ্রদটি শেষ চেনের কাছে ডোংখা গিরিপথের উত্তরে অবস্থিত। তিস্তা নদীটি চাঙ্গু, ইউমথাং ও ডোংকিয়ালা পর্বতশ্রেণীর থেকে উৎপন্ন ছোট ছোট নদীর জলে পুষ্ট। তিস্তা নদীর প্রধান উপনদীটি হলো রঙ্গিত। এইবার আসছি ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা জলবণ্টন। 1983 সালের জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর জলবণ্টনের ব্যাপারে স্থির হয় যে তিস্তা নদীর জলের শতকরা 36% পাবে বাংলাদেশ এবং 39% পাবে ভারত। বাকি 25% জল নদীটির সংরক্ষিত করে রাখা হবে। সুতরাং 1983 সাল থেকেই জল নিয়ে দরাদরি চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে। 2011 সালে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হওয়ার কথা ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে, যার সময়কাল ছিল 15 বছরের। সেই সময়ে তিস্তার 42.5% জল ভারতের অধিকার ও 37.5% বাংলাদেশের অধিকারে রয়েছে। বাংলাদেশ তিস্তার জলের 50% ভাগ চায়। গ্রীষ্মকালীন চাষবাসের সময় বাংলাদেশে জলের যোগান সবচেয়ে কম থাকে, ফলে বাংলাদেশের কৃষকদের একাংশ জীবন জীবিকা নিয়ে প্রবল সমস্যায় পড়েন। ফলে চাষবাস ও সেচের কাজে প্রয়োজনীয় পর্যাপ্ত জল তিস্তা থেকে বাংলাদেশ পাচ্ছে না। এই অবস্থায় বাংলাদেশকে কীভাবে বেশি জল ছাড়া যেতে পারে, সেই নিয়েই আলোচ্য সমস্যা। অন্য দেশ থেকে বাংলাদেশে প্রবাহিত হওয়া নদীগুলির মধ্যে চতুর্থ বড় সবচেয়ে নদী হলো তিস্তা। সেচ ও মৎস্য চাষে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিস্তার প্লাবন ভূমি বাংলাদেশের 2,750 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে। 2017 সালে তিস্তার জল নিয়ে বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যথেষ্ট পরিমাণে জল বাংলাদেশকে দেওয়া হচ্ছে, জলের প্রয়োজন রয়েছে এ রাজ্যেও জলের অপ্রতুলতা রয়েছে। কলকাতা বন্দর জলের অভাবে তার নাব্যতা কমে গিয়েছে, ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। এদিকে তিস্তা ও ফারাক্কা বাঁধ থেকে বাংলাদেশকে জল ছেড়ে দেওয়া হচ্ছে, রাজ্যের ক্ষতি হচ্ছে জেনেও এমনটা করছে কেন্দ্র সরকার। এছাড়া তিস্তাকে কেন্দ্র করে
গড়ে ওঠা জলবিদ্যুৎ প্রকল্প নিয়েও বিতর্ক রয়েছে। সিকিমে তিস্তার উপর অন্তত পক্ষে 26টি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। এই জলবিদ্যুৎগুলির 50,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। সুতরাং দুদেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশ এই জলবণ্টন নিয়ে একটি সুনির্দিষ্ট মধ্যস্থতায় পৌঁছাতে পারছে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি রেখেছেন যে কোনো সমস্যাই আলোচনার সাপেক্ষে সমাধান করা যায়। সুতরাং খুব দ্রুতই আশা করি তিস্তার জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।